আজকে ফার্স্ট টাইম আমার এই মেলাতে আসা, আমার কাছে অনেক ভালো লাগতেছে। যারা যারা নতুন বিয়ে করতে আগ্রহী, মানে বিয়ে করতে চান, তারা সবাই চলে আসেন, একই সাথে নিচে আপনারা সবকিছু দেখতে পারবেন। সো চলে আসেন আপনারা সবাই মেলা দেখতে, মেলা এসে অনেক ভালো লাগতেছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি এই প্রথম এখানে এসেছি। আমি শুনেছি 7 বছর যাবত এখানে এই প্রোগ্রামটা হচ্ছে, বাট আমার এবার এসে যেটা মনে হলো যে এখানে আসলে আসলে যারা নতুন বিয়ে করতে যাচ্ছে বা প্ল্যানিং আছে বিয়ে করার, তারা একটা ভালো থিম পাবে যে আসলে আমি কোন ধরনের ড্রেস পরবো, কোন ধরনের কস্টিউম পরবো। কারণ একটা ছাদের নিচে এতগুলো এতগুলো আইটেম, লাইক ড্রেস এখানে পাচ্ছে, অর্নামেন্টস পাচ্ছে, এছাড়াও অনেক আইটেমস এখানে আছে। সো ইট উইল বি বেটার ডেফিনেটলি। এরকম একটা আয়োজন শুধু দরকার না, খুব বিশেষভাবে প্রয়োজন, এই কারণে যাদের বিয়ের ফুল ফুটে গেছে, যারা বিয়ে করতে যাচ্ছে, তারা অনেক সময় বুঝতে পারে না যে আমাদের কোথায় যাওয়া উচিত, কী ধরনের প্রোডাক্ট কোথায় বেচে বা কোথায় যা গেলে আমরা ধরনের সার্ভিস পাবো। সে একসাথে নিচে যেই ধরনের আয়োজনটা করেছে লন্ডন বেঙ্গল ওয়েডিং ফেয়ার, সেটা রোড সাইড থেকে শুরু করে এই যে ভিতরে ঢুকলাম, প্রত্যেকটা জায়গাতে একটা বিয়ে করার জন্য যেই যেই সামগ্রীগুলো আমাদের দরকার সব কিছু আমি দেখতে পাচ্ছি। সো অ্যামেজিং একটা আয়োজন করছে, সপ্তমবারের মতো যে আয়োজনটা করছে আহাদ ভাই এবং সোহানাপু, তাদেরকে কংগ্রেচুলেট করছি এরকম একটা অ্যামেজিং একটা উৎসব নিয়ে আসবার জন্য। শামিমা তো নিয়ে আপনার কাছে আমি জানতে চাইবো আজকে, আজকের যে ওয়েডিং ফেয়ার এসে আপনার কেমন লাগলো? অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এটা আসলে সাচ এ নাইস ইভেন্ট, এবং অসংখ্য ধন্যবাদ আহাদ ভাইয়া এবং সোহান আপুকে এরকম একটা প্রোগ্রাম গত 7 বছর ধরে বাংলা কমিউনিটিকে উপহার দেওয়ার জন্য। সো যারা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এবং যারা আগামীতে বা আগামী খুব শীঘ্রই যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তাদের জন্য এটা একটা অনেক নাইস একটা প্রেজেন্টেশন হবে। কারণ এখানে বিভিন্ন ধরনের ব্রাইডাল ড্রেস এবং ডিজাইনার ড্রেসগুলো, সে এর পাশাপাশি বিয়ে সংক্রান্ত অনেক কিছুই, অনেক ধরনের স্টল এখানে দেখতে পাচ্ছি। সো বিয়ের পরে থেকে, বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পর পর্যন্ত যা যা কিছু দরকার, সেটা সমস্ত কিছু এক ছাদে নিতে এখান থেকে পাওয়া সম্ভব। সো অসংখ্য ধন্যবাদ লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারকে এবং এর আয়োজকদেরকে, এবং এর শুভকামনা করছি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো লন্ডন বাংলা ওয়েডিং ফেয়ারে এসেছি, খুবই ভালো সাড়া পাচ্ছি, সবাই আসতেছে, ওয়েডিং কালেকশন দেখছে, ওয়েডিংয়ের জন্য কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে যাচ্ছে, তারা ফার্দার কন্ট্যাক্ট করবে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, ফার্স্ট টাইম আমি মুসলিম শাড়িতে ওয়েডিং শাড়ি করে নিয়ে এসেছি, এটার জন্য খুবই খুবই ভালো সাড়া পাচ্ছি, সবাই এসে অনেক দেখছে, অনেক অর্ডার দিচ্ছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আজকের এই মেলা থেকে আপনি কতটুকু সাড়া পেয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গাইস, it's a good turn out. I come every year for the Bangladesh Mela, and it's every year I do really well, alhamdulillah, and that's good. অবশ্যই আমরা লাভবান হয়েছি, এই একটা হাউসের মধ্যে আমরা সব কিছু পাইলাম, যেমন আমরা ওয়েডিং ঘর, আমরা কেটারিং সার্ভিস পাইলাম, ফটোগ্রাফি পাইলাম, বিয়ার সাথে যতটুকু যা কিছু লাগে সব কিছু একসাথে তুলে পাইলাম। আর স্পেশালি আমরা যে সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে আপনার ফটো, যে আপনার ফটোগ্রাফি সার্ভিস লাগে, ওয়েডিং ফটো বুক, ফটো প্রিন্টিং, তো অনেকে জানেন না এটা কোন জায়গা তোয় কীভাবে পাওয়া যায়, তো আমরা আপনাদের মধ্যে জানাইতাম চাইলাম, আপনার যদি হোয়াটসঅ্যাপ বলতে স্টুয়ার ক্যামেরা আছে, এনি টাইম যদি আপনারা 221 হোয়াটসঅ্যাপ বলুন, আপনার এই সার্ভিসটা আমরা যেতে পাইবা, এনি ফটোগ্রাফি, ফটো বুক, ফটো অ্যালবাম, পার্সোনালাইজ বুকস, এনিথিং পাইবা। তো আবার আপনারা মাধ্যমে তাদের ধন্যবাদ জানাইতে চাইলাম যে তারা আমরা একটা সুযোগ করে দিচ্ছেন আপনার মাধ্যমে, আমরা মানুষের কইতে পারলাম যে আমরা একটা সার্ভিস প্রোভাইড করি, তো ধন্যবাদ আপনার। আবার আজকে আমরা পাইছি অনেক মানুষ আজকে ইন্টারেস্টেড আসেন, তারা ইনকোয়ারিজ নিশো করছেন, এবং আমরা বিজনেস কার্ড নিশ্চয়ই তারা কন্ট্যাক্ট করবা এবং কইছেন যে ডেট ভেনিউ কনফার্ম করিয়ে আমরা কন্ট্যাক্ট করবা। আর আমি এই বিজনেস সিন্স 2006 থেকে আসি, এবং আমরা মানে টপ অফ দ্য রেঞ্জ কোয়ালিটি ভেহিকল অ্যান্ড রিলায়েবল সার্ভিস প্রোভাইড করি, তার কারণে আমরা রেকমেন্ড করেন মোস্ট ওয়েডিং ভেনিউজ হলে আমরা রেকমেন্ড করেন, এবং কেটারার্স হলেও আমরা রেকমেন্ড করেন, দ্য রিজন বিইং আমরা লাগি মেইনটেইন 100% রিলায়েবিলিটি, অ্যান্ড অবভিয়াসলি দিস বেঙ্গলি ওয়েডিং ফেয়ার হেল্পস আস ইন টার্মস অফ দিস ইয়ার ইজ হ্যাপনিং জাস্ট বিফোর দ্য সামার টাইম, সো হোপফুলি উই উইল গেট গুড রেসপন্স ফ্রম বেঙ্গলি কমিউনিটি অ্যাজ ওয়েল অ্যাজ One of the thing I think Bangladeshi community is behind in terms of wedding dresses, as one of the commentators has mentioned before, and I think we want to see more people making wedding dresses from Bangladesh and selling in the UK, and obviously
in that case, if there is any sort of help we can do, we would love to help them as well. Thank you. এটাকে আমরা গতানুগতিক মেলা না ভেবে এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখা দরকার। আমাদের হল মালিক আছেন, বাংলাদেশি কমিউনিটির ফুড প্রোভাইডার আছেন, বাংলাদেশি কমিউনিটিতে হ্যান্ড আর্টিস্ট আছেন, ফটোগ্রাফার আছেন। এই ধরনের ইভেন্টের মাধ্যমে আমরা যারা ওয়েডিং আপনার অ্যারেঞ্জ করতে চাই তারা বিভিন্ন ধরনের ফেসিলিটি অপরচুনিটি সম্পর্কে অবগত হতে পারে। এই কারণে এই মেলা বা এই ধরনের ওয়েডিং ফেয়ারের গুরুত্ব রয়েছে। খুবই ভালো লাগছে এই ধরনের ওয়েডিং ফেয়ার আমাদের কমিউনিটিতে আয়োজন করা খুবই দরকার, কারণ এখানে শুধু বাংলাদেশ কমিউনিটিতেই 76 মিলিয়ন পাউন্ডের মার্কেট, অর্থাৎ বছরে বাংলাদেশি কমিউনিটির মানুষ শুধু বিয়ে শাড়িতে 70 মিলিয়ন পাউন্ড ব্যয় করে থাকে। এখন একটা বিয়ে আয়োজনে যে সার্ভিসগুলোর প্রয়োজন হয় সেই সার্ভিসগুলো যাতে আমাদের বাংলাদেশি কমিউনিটির মানুষ প্রোভাইড করতে পারেন, কোয়ালিটি সার্ভিস যাতে দিতে পারেন। কোয়ালিটি সার্ভিস না দিতে পারলে বাংলাদেশি যারা বিয়ে আয়োজন করেন তারা নেবেন না, এতে করে হবে কি আউটসাইড কমিউনিটি যারা সেই মার্কেটটা নিয়ে নেবে। আমি মনে করি যে এই সপ্তম বেঙ্গলি ওয়েডিং ফেয়ার যেটি এটি খুবই একটি পজিটিভ রোল পালন করবে, যে বাংলাদেশি প্রোডাক্ট যাতে বাংলাদেশি মানুষ ব্যবহার করে, বাংলাদেশি ওয়েডিং সার্ভিসের সার্ভিসগুলো যেন প্রোভাইড করতে পারেন ব্যবসায়ীরা, এবং বাংলাদেশি যারা বিয়ে আয়োজন করেন তারাও যেন সার্ভিসগুলো নেন। আমি বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের শুভকামনা জানাই এবং আশা করছি প্রতি বছরই তারা সেটি আয়োজন করবেন এবং এক বছর হয়েছে আর এক বছর আরও ভালো হবে। আজকে খুবই সাড়া পড়েছে আমি দেখেছি এবং খুব ভালো লেগেছে। বিভিন্ন বয়সের কমিউনিটির মানুষ এখানে এসেছেন এবং খুবই আনন্দও করছেন। থ্যাংক ইউ সো মাচ। দেখেন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার একটা প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে, এখানে শত শত লোক আসে এবং এনজয় করে, এবং এই মার্কেটটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ফার্টাইল, ফ্রুটফুল একটা মার্কেট। এখানে কয়েকশো মিলিয়নের মানে একটা মার্কেট, কিন্তু আমরা বাঙালিরা, বাংলাদেশিরা বিভিন্ন মার্কেট ব্যবসার বিভিন্ন দিকে আমরা অনেকটা স্টাবলিশ, কিন্তু এই সেক্টরটা কিন্তু অনেকটা আনটাচড। এখানে কয়েকশো মিলিয়নের বাজেট এবং বিয়েটা দেখেন একটা সব সময় রীতিমতো জরুরি একটা জিনিস আমাদের কমিউনিটিতে, কিন্তু এইভাবে কিন্তু এইটা মার্কেটটাকে ধরার জন্য প্রতিযোগিতা নাই। আমি মনে করি বেঙ্গলি ওয়েডিং ফেয়ার নামে এই যে ফেয়ারটা, এটার মাধ্যমে অনেকের চোখ খুলে দিবে, যারা বিবাহের ব্যাপারে বিভিন্ন ধরনের প্ল্যান করবেন, বাজার করবেন, বিভিন্ন ধরনের চয়েস করবেন, তারা এখানে এসে তারা সিদ্ধান্ত নিতে পারবেন। প্লাস যত বেশি ব্যবসায় কম্পিটিশন হবে তত বেশি কিন্তু গ্রাহকরা, কাস্টমাররা, কনসিউমাররা তারা কিন্তু ভালোটা বেছে নিতে পারবে। এজন্য আমার মনে হয় কম্পিটিশন দরকার এবং এই মার্কেটটা কয়েকশো মিলিয়নের বাজেটের এই মার্কেটটাকে এক্সপ্লোর করা দরকার, এবং আমি বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের উত্তরোত্তর সফলতা কামনা করছি।